সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে করতে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছেন ইউক্রেনের সেনারা, তাদের ক্ষমতা দ্রুত ফুরিয়ে আসছে, এমন দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। তার দাবি, ইউক্রেনের লড়াই করার ক্ষমতা প্রায় শেষ। মঙ্গলবার মস্কোয় আয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একথা বলেন ভ্লাদিমির পুতিন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী সহ অনেক দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শিগগিরই প্রকাশ করবে। দখল করা অঞ্চলগুলো থেকে রাশিয়া সেনাদের হটিয়ে দিতে চলতি বছরের জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনাবাহিনী। এই অভিযান শুরুর আগে ইউক্রেনকে পশ্চিমারা অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ দেয়। তবে রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন তেমন সাফল্য অর্জন করতে পারেনি। গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলও তারা রাশিয়ার দখল থেকে মুক্ত করতে পারেনি। অনেক পশ্চিমা দেশ এখন ইউক্রেনের কাউন্টার অফেন্সিভ বিষয়ে হতাশ হয়ে পড়েছে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর কিছু চেষ্টা করেছে ইউক্রেন, যেটাকে নিজেদের সফলতা বলে দাবি করছে কিয়েভ। অন্যদিকে রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে। স্থলবাহিনীর অগ্রসরের খবর পাওয়া না গেলেও ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে রুশ বাহিনী। বুধবার ভোরেও রোমানিয়া সীমান্তের কাছে ইউক্রেনের দানুব নদীর আশেপাশের এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। ইজমিল নামের একটি নদী বন্দর এই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার সাথে শস্য রফতানি চুক্তি বাতিল হয়ে যাওয়ার পর রফতানির জন্য দানুব নদীর এই বন্দরটির ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে ইউক্রেন। এই বন্দর থেকে রোমানিয়া হয়ে বিভিন্ন দেশে শস্য পাঠাতে শুরু করেছে দেশটি। আল জাজিরা জানিয়েছে, মাঝরাতের পর হামলা শুরু হলে ওডেসা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান। নিজেদের মধ্যে চিঠি বিনিময় করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চিঠিতে দুই নেতা দীর্ঘদিনের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালানো এবং সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন। আল জাজিরা জানিয়েছেন, জাপানি উপনিবেশিক শক্তির কাছ থেকে কোরিয়ার স্বাধীনতা অর্জনের 78তম বর্ষপূর্তিতে পুতিন ও কিম একে অপরকে চিঠি লিখেন। পুতিনকে লেখা চিঠিতে কিম জং উন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি শক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব গড়ে উঠেছিল। এখন দুই দেশ সাম্রাজ্যবাদী শক্তির স্বেচ্ছাচারী অনুশীলন ও আধিপত্যকে ধ্বংস করতে একসঙ্গে লড়ছে, এ লড়াই এগিয়ে নিতে হবে। কিম জং উন আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বন্ধুত্ব ও সহিংস সম্পর্ক নতুন যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত সম্পর্ক হিসেবে আরও বেশি বিকশিত হয়ে উঠবে। দুই দেশ নিজেদের অভিন্ন লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের পথে একে অপরকে শক্তিশালীভাবে সমর্থন ও সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। কিম জং উনকে লেখা চিঠিতে পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার কৌশলগত বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করার আগ্রহের কথা জানান। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। তবে এই অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া। দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ রয়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। তাকে উত্তর কোরিয়ার নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখান দেশটির নেতা কিম জং উন। এর মধ্যে ছিল বিশাল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র বলেছে, বাড়তে থাকা পারমাণবিক হুমকি কমাতে ইরানের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানাবে তারা। এর মধ্য দিয়ে ইরান ইস্যুতে ওয়াশিংটনের সুর নরম হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গতি কমিয়ে এনেছে এমন কোনো প্রমাণ নেই। যদি এমনটা করে থাকে তবে তেহরানকে স্বাগত জানাবো আমরা। ব্লিংকেন এমন একটি সময় একথা বলেন যখন ইউরোপীয় কয়েকটি গোয়েন্দা সংস্থা বলেছে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর উপকরণ জোগাড় করছে। এতে দাবি করা হয় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত 60% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। সেন্ট্রিফিউজের মাধ্যমে এটিকে বাড়িয়ে 90% পর্যন্ত করা হতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, ইরান মার্কিন বন্দীদের জেলখানা থেকে মুক্তি দিয়ে গৃহবন্দী করেছে। তার মানে এই নয় যে এতে ইরানের প্রতি মার্কিন নীতিতে পরিবর্তন আসবে। জেলবন্দীদের গৃহবন্দীতে স্থানান্তরিত করার বিষয়টি আসলে চাপ ও কূটনীতির প্রতিফলন। ইরানের পরমাণু চুক্তি থেকে 2018 সালে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, চুক্তির শর্ত মানছে না তেহরান।
ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্ত বহাল রাখেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমান সরকার অবশ্য চুক্তি ফেরাতে আলোচনা শুরু করেছিল ইরানের সাথে, যদিও তা আলোর মুখ দেখেনি। ব্লিংকেন বলেন, আমরা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে যে ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির সৃষ্টি হয়েছে তা কমাতে ইরান যে কোনো পদক্ষেপ নিলে আমরা তাকে স্বাগত জানাব। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনার ইরানের দাবির সঙ্গে গৃহবন্দীদের মুক্তিযুক্ত কিনা জানতে চাইলে ব্লিংকেন বলেন, এগুলো ভিন্ন বিষয়। ইরানে অন্যায়ভাবে আটক ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য আমরা যে চুক্তিটি অনুসরণ করছি তা সম্পূর্ণ আলাদা বিষয়। দেশজুড়ে অস্থিতিশীলতার কারণে বিদেশে পাড়ি জমানোর চিন্তা করছেন প্রতি তিনজনে একজন ইসরায়েলি। নেতানিয়াহু সরকারের বিচার বিভাগের ক্ষমতা কমানোর আইনের বিরুদ্ধে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। এই অস্থিতিশীলতার কারণে অনেকেই দেশ ছাড়তে চাইছেন। চেন হফম্যান নামের একজন অধ্যাপক বিবিসিকে বলেন, রাস্তায় গিয়ে বিক্ষোভ করা আমাদের রীতি নয়, কিন্তু আমরা তা করতে বাধ্য হচ্ছি কারণ আমরা আমাদের দেশকে হারিয়ে ফেলছি। আমাদের কাছে এখন বিষয়টি এমনই মনে হয়। ইসরায়েলের নাম করা এই রেডিওলজিস্ট এখন ব্রিটেনের একটি হাসপাতালে যোগ দেওয়ার প্রক্রিয়ায় আছেন। পরিবারের অন্য সদস্যদের যাদের ইউরোপীয় পাসপোর্ট আছে তাদেরকেও দেশ ছাড়তে উৎসাহ যোগাচ্ছেন তিনি। বিদেশে যেতে চাওয়ার ব্যাখ্যায় হফম্যান বলেন, আমি ছুটি নিয়ে লন্ডন যাচ্ছি, এর মাধ্যমে দেখতে চাইছি বিদেশ থাকতে পারবো কিনা। যদি দেখি ইসরায়েলে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে তাহলে বসবাসের জন্য নতুন জায়গা খুঁজে নেব। ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের বিতর্কিত বিল নিয়ে গণবিক্ষোভের মধ্যে গত ২৪ জুলাই পার্লামেন্টে তা পাশ হয়। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এতে কমেছে আদালতের ক্ষমতা। এতদিন সরকারের নেওয়া কোনো পদক্ষেপ অযৌক্তিক মনে করলে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তা নাকচ করতে পারত, কিন্তু নতুন আইনের আওতায় সুপ্রিম কোর্টের সে ক্ষমতা আর থাকছে না। আদালতের ক্ষমতা কমাতে সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বড় বড় নগরীতে ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। কয়েক মাস ধরে চলে আসছে এই বিক্ষোভ। গত বছর ডিসেম্বরে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জোট সরকার গঠিত হওয়ার পর এবছরের জানুয়ারিতে বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা ঘোষণা করা হয়। তখন থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ দানা বেঁধেছে। ১০ জুলাই পার্লামেন্টের ভোটাভুটিতে বিলটি পাশ হয়। মালয়েশিয়ায় পালানোর সময় প্রায় ১৫০ জন রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এক কর্মকর্তা জানিয়েছেন, ১২৮ জন পুরুষ ও ১৮ জন নারীকে মন প্রদেশের ওয়েখামি নামের একটি গ্রাম থেকে গত শুক্রবার আটক করা হয়। মন প্রদেশের প্রশাসনিক কাউন্সিলের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, আটকের পর থেকে তাদের বন্দি রাখা হয়েছে। এই রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিবাসন আইনে তদন্ত চলছে। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি হিসেবে দেখা হয়। দেশটির সরকার অনেক বছর আগেই মুসলিম প্রধান রোহিঙ্গাদের নাগরিকত্ব ও দেশত্যাগের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর ব্যাপক গণহত্যা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। ওই সময় যারা ঝুঁকি আছে জেনেও দেশে রয়ে গেছেন তাদের অনেকে এখন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন। গত সপ্তাহে প্রায় ৫০ জন রোহিঙ্গাকে নিয়ে একটি নৌকা সাগরে ডুবে গেলে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়, বাকিদের অনেকেই নিখোঁজ রয়েছেন। ২০১৭ সালের হত্যাযজ্ঞের জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চলছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে জাতিসংঘের একজন সিনিয়র মানবাধিকার বিষয়ক দূত গত সপ্তাহে বলেছেন, মিয়ানমারের অবস্থা এখনও রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। ক্রিশ্চিয়ানো রোনালদো করিম বেনজেমার পথ ধরে এবার সৌদি আরবের ফুটবল লিগে নাম লেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এর মধ্য দিয়ে শেষ হয়েছে ফরাসি ক্লাব পিএসজির সাথে তার ৬ বছরের যাত্রা। নেইমারকে দলে ভেড়াতে আল হিলাল পিএসজিকে দিয়েছে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার। আল জাজিরা জানিয়েছে, তেল সমৃদ্ধ দেশটির ফুটবল ক্লাবগুলো সাম্প্রতিক সময় বিশ্বের নামি দামি তারকাদের দলে ফেরাতে যে চেষ্টা করছে তারই অংশ হিসেবে নেইমার এসেছেন সৌদি লিগে। ২ বছরের চুক্তিতে রিয়াদ ভিত্তিক ক্লাবটিতে নাম লিখিয়েছেন ৩১ বছর বয়সী নেইমার। তার বার্ষিক বেতন ১০০ মিলিয়ন ডলার হবে বলে শোনা যাচ্ছে, যদিও অঙ্কের হিসাবে তা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে অনেক কম। সৌদি আরব ও এশিয়ার সবচেয়ে সফল ফুটবল ক্লাব আল হিলাল, ক্লাবটি এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে ৬৬টি ট্রফি জিতেছে। রেকর্ড ১৮ বার সৌদি লীগ ও ৪ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি ঘরে তুলেছে ক্লাবটি। সোমবার দুই পক্ষের মাঝে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর আল হিলাল ক্লাব তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নেইমার বলেছেন, আমি এখন সৌদি আরবে, আমি একজন হিলালি। সৌদি প্রো লীগ কর্তৃপক্ষের এক বিবৃতিতে নেইমারকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমি খেলোয়াড়ি জীবনের নতুন ইতিহাস গড়তে চাই।
এই মুহূর্তে সৌদি প্রো লীগে দুর্দান্ত প্রতিযোগিতা ও মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আল হিলালকে এশিয়ার সেরা ক্লাব আখ্যায়িত করে নেইমার বলেন, মনে হচ্ছে এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। আমি গোল করতে এবং জিততে ভালোবাসি, সৌদি আরবেও একই কাজ করতে চাই। নেইমারের আগে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফেরিমিনো, রিয়াদ মাসজেদদের মতো তারকারা। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।